গাজীপুর সিটি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে চেষ্টা ত্রুটি থাকবে না বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গাজীপুরের সিটি নির্বাচনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন। এতে প্রার্থীরা নির্বাচন সুষ্ঠু করতে কালো টাকার দৌরাত্ম্য বন্ধ সহ বিভিন্ন বিষয়ে কমিশনকে কঠোর হওয়ার আহ্বান জানান। গাজীপুর প্রতিনিধি আতিকুর রহমানের তথ্যে আরও জানাচ্ছেন রেজন শরীফ। গাজীপুর সিটি নির্বাচন সামনে রেখে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। স্থানীয় আহসানুল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আয়োজিত সভায় নির্বাচন সুষ্ঠু করতে কালো টাকার ছড়াছড়ি ও অনিয়ম বন্ধে কমিশনের সহায়তা কামনা করেন প্রার্থীরা। আমার যে প্রার্থী আছে ওনারা বলছেন যে আমার নাম বিক্রি করবে। আজকে এখানে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় আছেন। প্রার্থীদের কঠোরভাবে আচরণবিধি মেনে চলার পরামর্শ দিয়ে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার আশ্বাস দেন সিইসি। গাজীপুর যে নির্বাচনটা হবে এটার গুরুত্বটা আমাদের কাছে, নির্বাচন কমিশনের কাছে অত্যধিক, কারণ আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। ওর আগে এত বড় পরিসরের একটা নির্বাচন জাতীয়ভাবে অনেক গুরুত্ব বহন করবে বলে আমরা মনে করি। জাতীয় নির্বাচনের আগে গাজীপুরের নির্বাচনকে মডেল হিসেবে দেখা হচ্ছে বলেও জানান কাজী হাবিবুল আউয়াল। গাজীপুর নির্বাচনটা একটা মডেল হোক, আপনাদের সহযোগিতায় আপনাদের সদিচ্ছার উপর ভিত্তি করে এই নির্বাচনটা যেন একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে। রেজওয়ান শরীফ, মোহনা সংবাদ।